আজ আমরা লিখব সঠিক আকৃতিতে বর্ণটি লেখা রি লিখতে অনেকে সঠিক আকার হয় না সেই আমরা এটা চেষ্টা করবো ফার্স্টলি আমরা এইটা এইভাবে দেব তারপর নেক্সটে আমরা এইভাবে এটা দিয়ে ঠিক এইভাবে নিচে নেমে আসবো এবার এইখানে এসে আবার দেখি এইভাবে এসে এইভাবে এই পর্যন্ত আসি তারপরে এই যে আবার ঠিক এইখান থেকে এসে এইভাবে এই এসে এই যে ঠিক আমরা একটু দাগের উপরে উঠে যাব দাগের উপরে উঠে যেয়ে তারপরে করি আমরা এইখান থেকে এই দাগে একটু উপরে উঠে যাব যে এইখান থেকে যে এই যে এই হয়ে গেলো অর্ধমাত্রা রি এভাবে আমরা বারবার যদি রি বর্ণটা প্র্যাকটিস করতে থাকি তাহলে সুন্দর করে এই অর্ধমাত্রার রিবর্ণটি আমরা সুন্দর করে শিখতে এবং শেখাতে পারব এভাবে আমরা বারবার রিবর্ণটি প্র্যাকটিস করতে করতে অবশ্যই একসময় সঠিক ও সুন্দর আকারের লিখতে পারবো চেষ্টা করলে হাতের লেখা সুন্দর হবেই এরিবর্ণটা অনেকেই সুন্দর করে দিতে পারে না কিন্তু যদি একটু সঠিক নিয়মে ও সঠিক আকারে চেষ্টা করা হয় তাহলে এই কঠিন বর্ণটিও খুব সুন্দর আকারে এবং সঠিক আকারের লেখা সম্ভব একটু চেষ্টা এবং ধৈর্য থাকলেই এই যে শ্রী বর্ণটি এভাবে আমরা বারবার অনুশীলনের মাধ্যমে সুন্দর করতে